হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটিস কিচেন টেস্ট। আজ তৈরি করে দেখাবো গ্রিন চিলি পাউডার। অনেকে আছেন শুধু কাঁচা মরিচেই রান্না করেন, তারা কিন্তু সারা বছরের জন্য এইভাবে কাঁচা মরিচের গুঁড়ো করে রেখে দিতে পারেন। আর এই সময়টাতেই প্রচুর কাঁচা মরিচ পাওয়া যায় এবং কাঁচা মরিচটা দামেও কিন্তু সস্তা থাকে। স্টোর করে রাখার এটাই বেস্ট টাইম। চলুন দেখে নিয়ে প্রস্তুত প্রণালী। এখানে আমি 250 গ্রাম কাঁচামরিচ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। কাঁচামরিচের বুটাগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি, অনেক মরিচই থাকে নষ্ট, নষ্ট পচাগুলো বেছে ফেলে দিয়েছি। এবার এই মরিচগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটি স্ট্রেনারে নিয়ে এভাবে ঝেড়ে ঝেড়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই পানিটা ঝরে যাবে। এখন এই কাঁচা মরিচগুলোকে আমি চিরে নিচ্ছি একটি নাইফের সাহায্যে। হাতে আমি একটি গ্লাভস পরে নিয়েছি। একটি মরিচকে আমি 4 ভাগ করে নিয়েছি, এতে করে মরিচটা দ্রুতই শুকিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু দা বা বটির সাহায্যেও এরকম করে কেটে নিতে পারবেন। সবগুলো মরিচকে আমি এইভাবেই কেটে নিয়েছি। এই মরিচগুলোকে শুকানোর জন্য আমি একটা স্টিলের থালা নিয়েছি। স্টিলের থালাতে দিলে খুব দ্রুতই মরিচগুলো শুকিয়ে যায়, কারণ প্লেটটা খুব দ্রুত গরম হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু কাপড়ে করেও এই মরিচগুলোকে শুকিয়ে নিতে পারেন। এখন এই কাঁচা মরিচগুলোকে আমি রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। এই মরিচগুলোকে আমি ছাদে 4 দিন শুকিয়ে নিয়েছি। 4 দিন পর দেখুন মরিচগুলো একদম শুকিয়ে মুচমুচে হয়ে গিয়েছে, হাতে ধরার সঙ্গে সঙ্গে ঝুরঝুরিয়ে ভেঙে যাচ্ছে। এখন এই মরিচগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটি মিক্সার গ্রাইন্ডারে মরিচগুলোকে নিয়ে নিচ্ছি। সবগুলো মরিচ আমি এই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। শুকনো মরিচ থেকে কাঁচা মরিচের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি, এটা আমরা সবাই জানি। আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন গুঁড়োটা কত সুন্দর হয়েছে, একদম মিহি গুঁড়ো তৈরি হয়েছে। আপনি ভাবতে পারেন যে সারা বছরই তো কাঁচামরিচ পাওয়া যায়, তাহলে গুঁড়ো করে রাখার দরকার কি? আসলে কি এই সময়টাতে খুব সস্তা থাকে কাঁচামরিচ? সিজন ছাড়া কাঁচামরিচটা কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়। আপনি এইভাবে জারে বড়ে নিতে পারেন এবং ফ্রিজের নর্মাল চেম্বারে যদি রেখে দেন, সারা বছর আপনি এই কাঁচামরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। ব্যবহারের সময় অবশ্যই একটি শুকনো চামচ ব্যবহার করবেন, তাতে গুঁড়োটা নষ্ট হবে না। ভালো লাগলে চ্যানেলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।